এখন স্পিকার তার আন্টি মরে যাওয়ার ঠিক পর মুহূর্ত কি ফিল করছিলেন সেগুলি বলবেন। লাইক দিস ক্লাউড স্টপড মার্বল হ্যান্ডস দিস মনিউমেন্টাল আর্গুমেন্ট অফ দ্য হিউম ভয়েস গেস্টার, অর্থাৎ তার কাছে বা তার কাছে অঙ্গভঙ্গিগুলো এমন হয়ে গিয়েছিল যে তার কাছে মনে হচ্ছিল মেঘগুলো থেমে গেছে এবং তার ভাঙা কণ্ঠের বিরাট তর্ক বিতর্কগুলো যেন হাত থেকে পড়ে যাওয়া মার্বেলের মতো চারপাশে ছড়িয়ে ছিটিয়ে গেছে। অ্যান্ড সাউম স্টর্ম মি ফর এভার ওভার দ্য গ্রেভ আনটিল দ্য স্টাফড লং অফ দ্য ফক্স টুইস্ট টুইচ অ্যান্ড ক্রাই লাভ, এবং ধর্মসঙ্গীতগুলো ঝড়ের মতো আমাকে চিরকাল তার কবরের সাথে যেন বেঁধে ফেলেছিল যতক্ষণ পর্যন্ত না আমার কর্মরত ফুসফুস চতুর শেয়ালের মতো বা হঠাৎ আমাকে এক ধরনের টান না দেয় এবং আমি কাঁদতে থাকি ভালোবাসার জন্য। অ্যান্ড দ্য স্টার্নিং ফার্নলেস ইডস অন দ্য ব্ল্যাক সিল, এবং আমি ততক্ষণ পর্যন্ত কেঁদেছিলাম যতক্ষণ পর্যন্ত না তার কবরের সিমেন্টের চারপাশ দিয়ে ফার্ন সিডগুলো মাথা গজিয়ে বের হয়ে এসেছিল, অর্থাৎ তার মৃত্যুর তার আন্টির মৃত্যুর পর থেকে তিনি তার আন্টির কবরের উপর যে বিভিন্ন ছোট ছোট গাছগুলো দেখা যায়, এখানে ফার্ন সিড বলা হয়েছে, সেই গাছগুলো গজানোর আগ পর্যন্ত বা গজানোর পর্যন্ত তিনি তীব্র এক ধরনের কষ্ট তার আন্টির মৃত্যুর জন্য ফিল করেই যাচ্ছিলেন। তার কাছে যেন মনে হচ্ছিল সব কিছু থেমে গেছে, তার কাব্যিক চিন্তাধারা তিনি হারিয়ে ফেলেছেন, তার সব কিছু যেন এলোমেলো হয়ে গেছে, যেমন হাত থেকে মার্বেল পড়লে চারদিকে ছড়িয়ে যায় ঠিক সেরকম। ওকে, দ্যাটস ইট, থ্যাংক ইউ ফর লিসেনিং। একটু লেট এবং লেন্দি হয়ে গেল, তার জন্য আম সরি। আমি চেষ্টা করেছি আমার স্বল্প সময়ের মধ্যে যতটুকু পারি সাহায্য করার। থ্যাংক ইউ।